কেন হারিয়ে যাই, হারিয়ে যায় দৌড় ঝাঁপ তুই তো কারি, হারাতে বসে হাঁটুর ভার না দুষ্টল পড়া গাল, ক্রমশ অস্থিরতার স্মৃতি কাতরতায় বয়স বাড়লে স্মৃতিগুলো বৃদ্ধ হতে থাকে, কিছু নাম রয়ে যায় ভালোবাসার রক্ত প্রবাহে, ধমনীর প্রতিটি শিরায় দুরন্তপনার ছাপ এঁকে যায়, প্রবাহিত হয় নিলয় থেকে অলিন্দে, বয়স বাড়লে ছোটবেলার বন্ধুরা হারিয়ে যায়, কেউ তারা হয়ে চমকায়, কেউ শামুকের খোলে নিস্তেজ, কেউ ছুটে চলা শের লাগাম, কেউ ছুটে ছুটে মৃত্তিকা কামড়ায়, কখনো আকাশ কখনো মেঘমলিন বাস্তবতা, স্মৃতির নদী একে বেঁকে চলে পরতে পরতে। ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, সেই খেলায় খেলতে গিয়ে তার পায়ের লিগামেন্টস ছিঁড়ে যায় এবং তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে হবে। তার অবদান আজকের এই সফল প্রোগ্রামের জন্য অনেক বেশি। 97 আতিকুর রহমান সাকিলের জন্য সবাই দোয়া করবে। আতিকুর রহমান সাকিল
Thank you.
16.
guys from school had a bad and cried real bad. The TV cooler, I told he got married. I should have known we never came far. And I look back now, this time I see my last forever. I'm going to hurt my head. Why do you think it's not on ever? Those are the best days of my life. সফল করতে বা এই অনুষ্ঠানের আয়োজন করতে প্রথম থেকেই যারা অনেক অনেক বেশি কষ্ট করেছেন, যারা সার্বক্ষণিক সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রথমেই আমি আমাদের এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর শুরুতেই ক্ষমা, আমরা যদি কারো নাম আমাদের এই বলার মাঝে ভুলেও যায় বা বাদ পড়ে যায় তাহলে আমাদেরকে একটু ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রথম আয়োজন হিসেবে অনেক ভুল ত্রুটি অনেক কিছুই আমাদের থাকবে, সেগুলো অবশ্যই আপনারা ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখে আমাদেরকে সহযোগিতা করবেন, অনুপ্রেরণা যোগাবেন, যাতে ভবিষ্যতে আমরা এর চেয়ে আরও বড় বড় আয়োজন করতে পারি। আমি শুরুতেই বলছি, আমাদের যে সকল বিজ্ঞাপন দাতা সংস্থা রয়েছেন, যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার নাম হয়তো বলা যাবে না, কিন্তু তারপরেও তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজন সফল করার জন্য, সহযোগিতার জন্য। আমাদের সকল বিজ্ঞাপনদাতাদের জন্য সবাই মিলে জোরে একটি তালি দিই, ধন্যবাদ। এরপরে আমি বলছি, আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য ব্যক্তিগতভাবে যারা সহযোগিতা করেছিলেন তারা হচ্ছেন শমশের মাহিম মাহিম ভাই, খোরশেদ আলম বাবু ভাই আমেরিকা থেকে, যিনি এসেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন উনি, জাহিদ ভাই খন্দকার, বেলায়েত হোসেন কিরণ ভাই খন্দকার, লুৎফুন আদর সেলিম ভাই, লতিফুর রহমান আজিম ভাই, আসিফ মাহমুদ আসিফ ভাই, তারিক ভাই উনি কুমিল্লা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আবদুল্লাহ মিলন ভাই, নাজিমুদ্দিন সোহাগ ভাই, মুসলিউদ্দিন মুসলিম ভাই, কাজী রফিকুল হাসান আসিফ ভাই, ফরিদুল আলম ফরিদ ভাই, পিপলু ভাই,
এছাড়াও আমাদেরকে বিভিন্নভাবে এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছিল চারটি বড় বড় প্রতিষ্ঠান, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, ইয়াং ওয়ান গ্রুপ, স্টারলাইন গ্রুপ এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ছোট ভাই, যে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এই অনুষ্ঠানে আর্থিকভাবে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশনের মাধ্যমে। সেই মিঠু চন্দ্র গুপ্ত আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, তার জন্য তাকে ধন্যবাদ। আরেকজনের কথা আমার হয়তো লিস্ট থেকে বাদ পড়েছে, আমাদের খুচরু ভাই, যিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমি শুরুতেই বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান যাদের সহযোগিতা ছাড়া, যারা আমাদের পাশে না থাকলে কখনোই সম্ভব হতো না, তাদের নামগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। জনাব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ভাই, যিনি প্রথম থেকে আমাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতা করে এসেছেন, আমাদের সাথে থেকেছেন এবং এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমাদের এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক মিস সামিনা ইসলাম, যিনি তার অনেক ব্যস্ততার মাঝেও সার্বক্ষণিক আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিস আমেনা বেগম, যিনি তার অনেক অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। আমাদেরকে সহযোগিতা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রশিদ, এবং যার নামটি না বললেই নয়, আমাদের প্রাণপ্রিয় পিন্টু ভাই, যিনি সার্বক্ষণিক আমাদেরকে উৎসাহ যোগিয়েছেন এই কথা বলে যে অনুষ্ঠান করা সম্ভব, আগ্রাবাদ স্কুলের ছাত্রদের দ্বারা অনেক কিছুই সম্ভব। শুরুতেই আমি একটু ইতিহাস বলে নিই। সেই 2017 সালে প্রথম এই আগ্রাবাদ স্কুলের সকল ব্যাচ এবং সকল ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে একটি পুনর্মিলনী বা এই ধরনের একটি কনভেনশন করার কথা চিন্তা করেছিলেন আমাদের একজন বড় ভাই, আমাদের সবার প্রিয় আসিফ মাহমুদ আসিফ ভাই, যিনি চিন্তা করেছিলেন যে এই ধরনের একটি কিছু করা সম্ভব। কিন্তু অনেকেই তখন তাকে বলেছিলেন যে আগ্রাবাদে এই ধরনের কোনো কিছু করা সম্ভব না, কারণ এত এত মাথা, এত এত মতামত, সব মতামতকে একত্রিত করে এক ছায়ার নিচে আনা সম্ভব না। কিন্তু তারপরেও তিনি হাল ছাড়েননি, পরবর্তীতে তিনি তার এই চিন্তাধারা, এই সব কিছুই তিনি আমাদের এই আয়োজক কমিটির সম্মানিত প্রধান সমন্বয়ক জনাব কাজী ইকবালুর রহমান নাদিম ভাইয়ের সাথে শেয়ার করেন এবং নাদিম ভাই তাকে সাহস যোগান। নাদিম ভাই বলেন, আমি আছি, আমরা সবাই মিলে অবশ্যই আমরা এই কাজটি করতে পারবো। আমি প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক মিস সামিনা ইসলামকে একটু মঞ্চে আসার জন্য। এরপরে আমি আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান সমন্বয়ক কাজী ইকবালুর রহমান নাদিম ভাইকে একটু মঞ্চে আসার জন্য। আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই পুনর্মিলনীর যিনি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন দ্রষ্টা জনাব আসিফ মাহমুদ আসিফ ভাইকে মঞ্চে আসার জন্য। এরপর আমাদের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমি এখন তাদের সবাইকে একে একে অনুরোধ করবো, স্টেজে আসবেন আপনারা, একটু সবার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব, যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠান।